এদো বন্ধুরা মাটি আনছে গিয়ে অনেক দূর থেকে আনছে পরে আমি বিকালবেলা ভিজাই রাখছিলাম তোমরা দেখছিলা মাটিটা এখানেই হইছে এই যে মৃৎশিল্পী দেহ দিয়া বানাইতেছে অনেক খোঁজাখুঁজির পর মাটি পাওয়া গেছে কুমারটুলিতে গেছে তারা মাটি দেয় না তারা আর রুলস এর বাইরে মাটি দেওয়া তো আমরা অল্প একটু মাটি চাইছিলাম যে অল্প একটু দেন না দিছে না তারা তো তার পাপা অনেক খোঁজাখুঁজির পরে মাটির সন্ধান পাইল অনেক দূর থেকে গিয়া তারপরে বিকালবেলা গিয়া মাটি আনছে একদম আঠা মাটি আনছে পরে আমি একটু ভিজাই রাখছিলাম অল্প জল দিয়া তখন তো পড়াশোনা সাইরা তারা আর তর সইতেছে না পড়তেই তার ভালো লাগতেছে না সুপ্রভাত বন্ধুগণ কেমন আছো আমরা তো অনেক বেলা আছি সকালে এসে এখন আমি বিছনাপত্র সব তুলতেছি তো বিছনাপত্র তুললে আজকে অনেক কাজ আছে আর গরম খুব গরম কিন্তু আকাশটা মেঘলা শুনলাম বৃষ্টি হইব তো বৃষ্টি হলে তো সব ভণ্ড আজকে হইলো কালী পূজার আগের দিন রবিবার তো এই দেখো আমি একটা রুম গুছাই সারছি একটা রুম গুছাইতেছি আমি এমনি গামছা বা কোনো একটা কাপড় টাপড় দিয়েই ঝাড়ি কারণ আমার ঝাড়ু নাই ঝাড়ু বানাইতে হইব প্লাস্টিকের ঝাড়ুটি কিনতাম কিনতাম বুঝেছি আর টাউনেও যাওয়া হয় না আর আনা হয় না এই লো অবস্থা দেখো এখন ঘরের ঝুলটুলটা একটু ঝাইরা নিবো পূজার সময় শুধু ঝাড়া হয়েছে কেড়ে যে এত তাড়াতাড়ি পরে বুঝি না আর ওই ঘরে যে ধূপ দেওয়া হয় সন্ধ্যার সময় অনেকগুলো এই কারণে বেশি হয় ধূপ দিলে না নাকি ওই মাকড়ের রাশটা বেশি পড়ে যাই হোক এই দেওয়া পরিষ্কার করে নিতেছি সব কিছু তো নিজের ঘর পরিষ্কার কমপ্লিট এখন আমি বানাই নেবো সকালের টিফিন ঋষি ভ্যা ভ্যা করতেছে এই টিফিন খাইতেও ক্ষুধা লাগছে আসলে তো ক্ষুধা তো লাগবোই বাজে গেছে প্রায় 10টার মতো বাজে আছে 9:30টা বোধহয় বাজে তো এখানে একটু ডিম রুটি করে দিব আর কিছু আসলো না তো এই ধরো রুটিটা আমি ভাজা নিতেছি একটু ভারী ভারী করে পরোটার মতো ভাজছি আটা দিয়া ময়দা না কিন্তু তো দেখো তেল দিয়ে সুন্দর করে ভাজতেছি সুন্দর করে ভাজতেছি ধর উল্ডাইয়া ফালডাইয়া এই ধর ডিমটাও ভাঙিয়া দিয়ে দিছি এবার শুধু ডিম আর একটু নুন দিছি শুধু লবণ দিয়া ডিমটা বয়েছি এবার উপরে ডিম ইয়েটা রুটিটা দিয়ে দিম দেহ কত সুন্দর হয়েছে গা এই দেহ দিয়া দিছি আমার ফোলারে খাইতো নানি তারপরে জানো প্রথম খাইতো না দেখো হের মুখটা মুখের যে ভাব ভঙ্গি দেহ এর যখন ভাল লাগে না এই দেহ দেহ কত দূর সহজ সাইডে বলে দিতাম মাঝখানে দিলে খাই না আমি কুছি এগ রোলের মতন করে দিই না আচ্ছা যাক যেমনে খাইবো খাইবো এরপরে এমন স্বাদ লাগছে দেহ এখানে একবারে লুচির মতন ফুললে উঠছে টুম্বা টুম্বা করে তো এটা বাজদাসি আমি আমার বড় ফুলার লেগে হেও টিচারের বাড়িতে গায়ে পড়ছে যাই হোক আমার অর্ধাঙ্গরও দিয়ে দিছি দিদিও দিয়ে দিদিরও দিয়ে দিছি তো আমি আর ডিম খাইছি না এখানে চা করছি দুধের চা টেস্টি টেস্টি চা দিয়ে ভিজাই আমি রুটি খাইছি খুব ভালো লাগলো আর ঋষিরে কইতেছে এখন তো খাই জন একটু পড়াতবো না সারাদিন গৈরাইবি এই স্কুল বন্ধ থাকলে আমার যে যন্ত্রণা গো ভাগো মা যাই হোক এই দেহ হ্যাঁ অহন দেহ নিচের ঘর কমপ্লিট অনেক কিছু কাপড় চোপড় লইছি হেন ছাদের উপরে ছাদের উপরে আমার অর্ধাঙ্গ আমার একটা এই ধর প্লেটের মতন একটা করে দিছে বাঙ্গাসপুরে যে টাইলস আসলো এটি বয়া এখানে কাপড় দিতে আমার খুব ভালো লাগে এখানে কাপড় দিলে আর টাইন নানো লাগে না নাইলে নিচের থেকে টাইন না আনতে আনতে আমার আর কোমরের কাম শেষ এই নিচে কাপড় দইয়া টাইন না ও তো উফরে নিতে নিতে ও মা গো মা আমার যে অসুবিধা হয় গো তো দেখি আমার অর্ধাঙ্গ আমার ভালো এসে এটা বানিয়ে দিছে এখন আমার যে সুবিধা হয় আমি অনেক কাপড় দিতাম তোমরা যদি কাপড় দন লাগে আইতারও আইলে ইহনও দিয়ে দিয়ে সরাই দিলাই বা ওই দেহ দেহ সার্ফ দিয়া বালা করে আমি ভিজাইতেছি কাপড়টি
আর কেস কিছু করতেছি কিন্তু আমার মুখের কিন্তু বিরাম নাই, কারণ এরা যে বাড়িতে আজকে যে যন্ত্রণা করতেছে, এই প্রদীপ বাড়া নিলইয়া মা গো মা, ঘুম থেকে উঠতে ফে কেসে কেমা দিয়ে জলে বড়াই রাখছে না তো, এটি আর আমি ক্যামেরা বন্দি করতেছি না, তাইলে আর আমার আজকে কামে। দেখো আমার কাছে কি সুন্দর ফুল ফুটছে, সাদা ফুল, অবশ্যই আমার কৃতিত্ব, মানে আমার কোনো এখানে আমার একটু অংশ আমার আমার লিগা না, সবটাই দিদি, দিদি ফুল টুল লাগাইতে ভালো ভাই ফুল গাছটা। এই দেখো চকলেট মশাই এখানে গুড় গুড় করতেছে, কারণ মা তো এখানে হ্যাঁ তো আইবই, কাপড়টি একটু ভিজে ধুইয়া এরপরে দিয়ে ধুয়ে দিছি। অক্ষণে আমি যে সময় বয়স দিয়েছি বাইরে খুব বাতাস, দেখো আমার পাপ্পা গাছ কি সুন্দর হয়েছে, জানি না ধরবো কি না, এখানে কি আর ধরবো না, অল্প একটু মাটি চাদর ফুলে দেবো। আমি অনেক কাপড় ধুয়ে দিলেছি এখানে, ওখানে বেডশিট ধুইতেছি তো, ধুইলাম যখন ধুইলাম অনেকটাই ধুইলাম, আর বেশিরভাগ কাপড় কেড়ে জমছে জানো, এই উফরেরা এসান করে, আর একটা একটা করে ফ্যান গেঞ্জি জমায়েত হয় জমায়েত হয়। আজকে কত লাগু ধুইছি, বাপরে বাপ, রোদ উঠছিল ঠাউরে ইচ্ছা। এখানে দেখি এই জিরা ধুয়ে দিতেছি, জিরা তুফান আইবো শুনলাম, তা তুফান যদি আইয়ে জিরা যদি না শুকায়, অবশ্য জিরা এখনো শুকাইছে না, তো আস্তা জিরা কিনা আমি এমনি ধুয়ে দিলাই, তো রোদ একদম মচমচ যখন হয় তখনই একবারে ইয়ে হয়ে যাগা মেশিনে আমি মানে গ্রাইন্ডারে গুঁড়া করে লইলে অনেক দিন জায়গা, এমনি তো কিনা জিরার গুঁড়া অনেক দাম আর তার মধ্যে বালু সালু থাকে। দেখো আমি এখন উপরে গোটো বসে করতেছি, ইহানো একবারে বেতালা করে পড়ছে ইয়ে মাহরের আঁশ, তো একটু পরিষ্কার করে লইতেছি। দেখো এই পরিষ্কার করতে করতে আমার আজকে দম বাড়িছে, মা গোমাও তো কামনি করেন যায় গো। হ্যাঁ দেখো যেন কাম টাম করে এরপর হঞ্জা মুগা রান্তাম পৌঁছেন আমার বাড়িতে কেডা আইব, ও তো যে দোয়া দুই মোছামুছি চলছে আমার বাড়িতে, এপি ব্লগের প্রিয়া আইব গো, প্রিয়া সকলের বাড়িতে প্রিয়া যাইতেছে, আমার বাড়িতে আইব, সবাই দিয়ে দোয়া মোছা করতেছে, প্রিয়া আইব প্রিয়া আইব, কত বড় বড় ইউটিউবার একজন, তাহলে কি আমার বাড়িতে আইব না গো, এমনি একটু মজা করলাম। দেখো আবার অর্ধেক ফ্যান ফুসে করছে। হ্যাপি সানডে, সুপ্রভাত বন্ধুগণ, হন সুপ্রভাত না, যেহেতু প্রথম দেখা প্রথম কথায় লিয়ে সুপ্রভাত, এখন হয়েছে শুভ অপরাহ্ন, মানে 12টা বাজতে আছে, তো বড়রের প্রণাম ছোটরের অনেক ভালোবাসা আর সম বৈশিরার এই কুলাগুলি জানে আমি আজকে ব্লগটা শুরু করতেছি। ব্লগ তো অনেক আগে শুরু হয়েছে না, কোন সকাল থেকে শুরু হয়েছে, তো আজকে সানডে রবিবার, সব বাড়িতে নাই হ্যাপি সানডে, আজকে সানডে, মাটন ডে, চিকেন ডে, শুটকি ডে, ফিশ ডে, ঘোরাঘুরির ডে, বিরিয়ানি ডে, প্রেমের ডে, ভালোবাসার ডে, আড্ডা মারার ডে, আরো এটসেট্রা এটসেট্রা, তো আজকে দিনটা সবাই খুব 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 ভালো কেটে কাটাও, আমার তো কাজকর্ম জীবন, যাই হোক। তো আজকে দুজন বাড়ি, ও মা গো, দুজন না তিনজন বাড়ি, তো ওরে বাবা রে বাবা, তো সকাল থেকে তো দেখলাম কত কাজকর্ম করলাম, তো ঘর টরটা একটু ঝাড়লাম আর কাপড় চোপড়ও ধুইলাম, দেখলো তো তোমরা, কিন্তু আজকে মেঘলা দিন, শুনলাম যে দেওয়ালিতে ইয়ে থাকবো, দেওয়ালি বৃষ্টি থাকবো, আজকে হয়েছে রবিবার, কালকে দেওয়ালি সোমবার, সবাই রে হ্যাপি দেওয়ালি। তো এই তারপর নিচে সমস্ত কাজ সেরে তারপর উপরে গেছি, উপরেও অনেক মাকড়ের আশ পড়ছিল, এই ঝুল টুল ঝাড়লাম, আর আজকে দিদি পূজা দিব, দিদি পূজা দিতে আছে, দেরি আছে পূজা টুজা দিতে আজকে, আর আর কি থাকবো, আর কথাগুলো হলো অনেক দেরি বো, পরে আবার কত কম, হ্যাঁ তাহলে দেখতে থাকো, লাগে থাকো, ভালো লাগবো। সবার খাওয়াইছে, আমি খামো ফেডে লাগছে আগু মাগু।
ভাতটা বেরোলোই তারপর আইতেছি। আর এটা হচ্ছে সবার তো মিষ্টি খাওয়া আছে, আর আকাশের অবস্থা বিভৎস, অন্ধকার করে আইতেছে হনুই। সকাল থেকে তো মেঘলা দেখাইলাম, তো কাপড় টাপড়টি জল ঝেড়ে গেছে, আইডি একটু কিছু কিছু শুকাইছে যে ডিলে হয়েছে, আর বাহিরি চালের নিচে ঘরে আইনা লাইরা দিছি। আর অক্ষণ যে দইছি গিয়ে আবার রয়েছে সানের কাপড় টাপড়, তার সানের কাপড় টাপড়ি তার রয়েছে। তো মনে করছিলাম কত মজা করুম, কালকে মনে হয় বৃষ্টি থাকবো, যাই হোক যা ওইবার ওইব, প্রকৃতির সঙ্গে তো আর আমরা পারতাম না। যে ভাত, মাছের তেল আর ফেভারিট টক তরকারি, আর ওই আলু বেগুন দিয়ে মাছ সাজি, তো বেগুন তো আমি খাই না, ছেলে যা। তো আর কথা কইতাম না, খাই লই। খাওয়া দাওয়া কমপ্লিট, ভালো খাইলাম। আর এই টক তরকারি তো আমার সবসময় ফেভারিট, গরম লাগে ফ্যানটা ছাড়া। মাছের তেলটা ভালো হয়েছে, আর আলু বেগুনের তরকারি, বেগুন আমি খাই না কিন্তু পাতলা ঝোলটা আমার খুব ভালো লাগে, পাতলা করে একটু ঝোল করছি। আসলে আমরা নর্মালি পাতলা পাতলা তরকারি খাই, কাঁচা লঙ্কার তরকারি, আর একটু পাতলা 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 ঝোল টোল খেতে পছন্দ করি। রোজ রোজ তো আর ওইভাবে এত এক গাদা মশলা দিয়া খাওয়া শরীরের লেগেও ঠিক না। লাল ঝোল মাংস খাই, মাঝে মধ্যে খাই, যারা খায় তারা খায় খায়, মানে আমরা একটু কমই খাই, শরীরের দিকে তো নজর দিতেই হবে না, শুধু তো খাইলেই হবে না। যাই হোক, যার মুখে যা রুচে। তো এখন একটু রেস্ট নিব, আকাশের অবস্থা খুব খারাপ গো, বিকালে একজন আমার কথা আইব নাকি জানি, যদি যদি দিনটা ভালো থাকে তাহলে আইব, আর যদি বৃষ্টি বাদল লাগে তাহলে তো আর কেমনে আইব। ঠিক আছে, দিলে পরে কথা কম, একটু রেস্ট ফেস্ট নিয়ে লই।